সর্বোচ্চ আদালতে সরকারি বিভিন্ন দপ্তরের 91,000-এর বেশি মামলা বিচারাধীন। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, সমন্বয়হীনতা আর তদারকির অভাবে 95% মামলায় হেরে যায় সরকার। আর আইনমন্ত্রী জানিয়েছেন, এইসব মামলার জট নিরসনে এবার চালু হয়েছে সলট্র্যাক নামে একটি সফটওয়্যার, যার মাধ্যমে জানা যাবে সরকারি মামলার সবশেষ অবস্থা। উচ্চ আদালতে মোট বিচারাধীন মামলা 5,35,000, এর মধ্যে আপিল বিভাগে 17,547 এবং হাইকোর্ট বিভাগে 5,18,000। সর্বোচ্চ আদালতে কেবল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মামলা রয়েছে 91,000-এর বেশি। এসব মামলার গতিবিধি পর্যবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সলট্র্যাক নামে সফটওয়্যার চালু করেছে আইন মন্ত্রণালয়। রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উদ্বোধন হয় সলট্র্যাকের অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব জানান, পরিচালনায় সমন্বয় আর তদারকির অভাবে 95% মামলায় হেরে যায় সরকার। বেশিরভাগ মামলায় আমরা হেরে যাই, হেরে যাওয়ার পর আমরা আপিল করি, তখন কিছু দৌড়ঝাঁপ করি এবং তারপর যখন ফাইনালে যখন রায় হয়, ওই রায়টা বাস্তবায়ন করি না, তখন যখন কন্টেম্প মামলাটা হয় তখন আমাদের মধ্যে একটা তৎপরতা তৈরি হয়। আমি আশা করছি যে এই সফটওয়্যারটা আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য একটা সুযোগ তৈরি করবে। তবে জট নিরসনে উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। সলট্র্যাকে যে কোনো সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরগুলোর করা মামলার অগ্রগতি ও সবশেষ অবস্থা জানা যাবে। প্রযুক্তির উদ্দেশ্য সফল করতে উচ্চ আদালতে ঝুলে থাকা সরকারের মামলা দ্রুত নিষ্পত্তিতে এই সফটওয়্যার ভূমিকা রাখবে মনে করেন আইনমন্ত্রী। সুপ্রিম কোর্টে সরকারের যে 91,000+ মামলা আছে সেগুলির ট্র্যাকিং এবং সেগুলির একটা সুষ্ঠু পরিসমাপ্তি ঘটানোর জন্য অত্যন্ত সহায়ক হবে। সফটওয়্যারে 58টি মন্ত্রণালয়, 64টি জেলা প্রশাসক কার্যালয়, বিভাগীয় কমিশনার কার্যালয়, উপজেলা প্রশাসন, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাগুলোর নাম ও শাখা সন্নিবেশ করা হয়েছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।